শুক্রবার আরামবাগ এবং শনিবার কৃষ্ণনগরের পর আগামী 6 মার্চ বারাসাতের কাছাড়ি ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদী। তৃণমূলের তরফে শুক্রবারই জানিয়ে দেওয়া হলো, মোদীর ওই সভার পরদিনই কলকাতায় মিছিলে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাতে মহিলা তৃণমূলের মিছিলে হাঁটবেন দিদি। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, সেই উপলক্ষেই 7 তারিখ মিছিল করবেন মমতা। কেন নারী দিবসের একদিন আগেই সাংগঠনিক কর্মসূচিতে মিছিলে পা মেলাচ্ছেন মমতা? কারণ পোর খাওয়া রাজনীতিক মমতা জানান, 6 মার্চেও প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে আগ্রাসী আক্রমণ করতে পারেন তৃণমূল তথা মমতার সরকারের বিরুদ্ধে। ঠিক তার পরের দিনই পাল্টা জবাব দিতে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী।